পাল তুলে দে, এই পাল তুলে দে, হেলা করিস না, তুলে দে নৌকো মাঝে যাবো মদিনা, তুলে দে নৌকো মাঝে যাবো মদিনা, পাল তুলে দে, পাল তুলে দে, হেলা করিস না, তুলে দে নৌকো মাঝে যাবো মদিনা, তুলে দে নৌকো মাঝে যাবো মদিনা, পাল তুলে দে, পাল তুলে দে, হেলা করিস না, তুলে দে নৌকো মাঝে যাবো মদিনা, তুলে দে নৌকো মাঝে যাবো মদিনা। আমি সেই তোমাদের পরে মনাজ সকালে বেরিয়েছিস, সবে বাড়ি ঢুকছিস, এইভাবে যদি কি বলি শোন, আমি সেই সকালবেলাটা গিয়েছি, সেই ফুটুর বউ এত চালাক মেয়ে, মাইরি বৌদি কালকের আমি দেখেছি দুটো পায়রা দুটো ডিম পেড়েছে, তা আজকের আনতে গেছি, এই সকাল থেকে বসে আছি, কোথায় ফুটুর বউ মোটে সেই পায়রা খরচে নড়ে না, আর ওই রান্না করার সময় জল আনতে গেছে ঘাটে, সেই সুযোগে আমি দুটো ডিম বার করে নিয়েছি। দেখো লোকের বাড়ি গিয়ে পায়রা ডিম চুরি করে আনতেছে, বলে তুই ডিম নিয়ে কি করবি, তোর মুরগিটা দে না, তাই বসি বাচ্চা তুলি, দিয়েছে আমার মুরগি বাচ্চা তুলবি, তো পায়রার বাচ্চা উঠবে কেন, মুরগি তা দিলে পায়রা বাচ্চা উঠে, উঠবে না, আইদে উঠবে আর ভালো বলবে, আমি তোকে মুরগি দেব না তাই বসাতে, আমি বসে তুলে নেবো তোর ডিম, না আমি চটকে দু, কি হয়েছে বলতো, কাজের কথা বল, শোন একটা কথা বলি, চণ্ডীপুর স্কুলে আধার কার্ড সংশোধন করতে লোক আসতে বাইরে থেকে, আচ্ছা তা তুই চলে যা ভাই, প্রচুর লোক যাচ্ছে, তুই গিয়ে লাইনে দাঁড়া, আর আমি রান্না বান্না সেরে যাচ্ছি, আমি গেলাম বাজারে যাব, বাজার করব, রান্না করব, রান্না করে তবে তোর কাছে যাব, ঠিক আছে আমি যাচ্ছি, যে সমস্ত লোকের আধার কার্ড ভুল আছে আমি সেগুলো সংশোধন করার জন্য এসেছি, অনেক দূর থেকে এসেছি, প্রচন্ড ক্লান্ত, একটু রেস্ট নেব তারপরে কাজ শুরু করব। না না মানুষ পারে, সেই সকাল থেকে সেই দুটো ডিম আনতে গিয়ে আমার দূর হয়ে গেল বেলা,
আর এইখানে আধার কার্ড সংশোধন করতে চাই এত লাইন, আমি কই লাইনে দাঁড়াবো তারপর কাজ করব? মাথা খারাপ হয়েছে তোমাদের? এই সবাইকার ফার্স্টে নেবো তারপরে সংশোধন করব, বেরিয়ে চলে যাও কায়দাটা দেখে যাও। আমি চলে যাই। তুই দেখছি খুব গন্ডগোল করছিস, কারোর কাজ করতে দিবি না? আমার কাজটা করে দাও না, দিলে আমি চলে যাই। বেকার বেকার দাঁড়িয়ে কিরা বিশাল ভুল রে, ঠিক করে দে। চুমা দে, এটা কি ঠিক কথা হলো না? আমি কানে কম শুনি। আমায় ধরে অপমান করলি কেন? গায়েতে হাত দিলি আমায় ধরে অপমান করলি? বুঝতে পেরেছি, শহরের সুন্দরী মেয়ে দেখলে না, তোদের মতো গ্রামের ছেলেরা এইরকমই করে। হবে না, উর্বর জমি পেলে কে না চাষ করতে ভালোবাসে? সবাই চাষ করবে, 12 মাস ধরে করবে। সুন্দরীর আগে জমিলে তুই করলি উর্বর জমি, ফসল ফলাবো 12 মাস। ইডিয়ে বাঁদর ছুটে রে তোকে, লকডাউনে কষ্টে চালাবো ভ্যান। আর পায়ে কি আছে দেখতে পাচ্ছিস? জুতো এমন মারবো সোজা বাড়ি চলে যাবি। এবার খাবি পায়ের জুতো, বড় ভুঁড়ি সরু জুতো। এবার খাবি পায়ের জুতো, বড় ভুঁড়ি সরু জুতো। তাই সাহস করে জড়িয়ে ধরি, কত লোক দেখো গিজগিজ করতেছি, আমার করে এত সব শুধু না না কোথায় গেল? তুই মশানে বাধা দিচ্ছিস কেন? আমি মশানে বাধা দিচ্ছি? এটা তো সবেতো দাস আবার কেউ সব সংকল হচ্ছে, তুই মশানে বাধা দিচ্ছিস কেন? এ দে লাথি মেরে গর্ত ঢুকে দেব। এই তুমি কে? আমি বৌদি। তো না বুঝতে পেরেছি, যেমন অশিক্ষিত দেওর তার তেমন অশিক্ষিত বৌদি। ম্যাডাম কি হয়েছে ঘটনা খুলে বললে, আমি কি করে বুঝবো? তাহলে বলছি শোনো, তোমার ভোটার কার্ডে নাম আছে ঝুমা দে, হ্যাঁ, আর আধার কার্ডে নামটা ভুল এসেছে, সেখানে লেখা আছে চুমা দে। তাই বললাম ভুল আছে চুমা দে, যেই না বলা ও আমার সঙ্গে লাভ মেরেছে, অসভ্যতামি করছে। আর ভুল কথা বল। আচ্ছা আমি তোর আধার কার্ডটা নিয়ে যেই দিয়েছি, আমি বলি ম্যাডামের ভুলটা কোথায় ঠিক করে দাও, বলে চুমা দে। তা চুমা দে বলতে আমি একটা দিয়েছি। কি সর্বনাশ, এই দেখ তুই যা কাজ করছিস না, আমার গায়েতে ঘাম আসছে রে। আরে এর সাথে কে আসে আমার গায়ে ঘা, তুই সাথে নাচ করবি ওরে পোকারা, আমার ভুল কোথায় বৌদি আছে কম্পিউটার না চালিয়ে খাবে কেনা? তোদের দুজনকে আর এত সহজে ছাড়বো না,
তোদের হাজত বাস করাবো, তবেই শুনবো তোদের হাজত বাস করাবো, তাই সাহস করে জড়িয়ে ধর। আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, হ্যাঁ আমরা গরিব মানুষ, আধার কার্ড বারবার সংশোধন করছি, সেই একই ভুল আসছে, এই একই ভুল আসছে কি কারণে? কি কারণে বারবার এই ভুলটা হচ্ছে কেন ম্যাডাম? আচ্ছা আচ্ছা বলছি, অত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, যে সমস্ত এখন বর্তমানে কাজগুলো হচ্ছে বেশিরভাগ কাজ ক্যাজুয়ালে লোক নিয়ে হচ্ছে, তারাই এই ভুলগুলো করছে আর তার ভোগান্তি পোহাতে হচ্ছে এই সাধারণ মানুষদের। ঠিক বলেছি, যারা পড়াশোনা জানে না তারাই আধার কার্ডে গিয়ে কম্পিউটারে বসে ভুল ভালো অক্ষর দিয়েছে, আর নইলে এই গন্ডগোলটা হয়। গন্ডগোল হয় না? গন্ডগোল হয়। ও ম্যাডাম সত্যি আধার কার্ডটা আমার, যদি আমি নিজে আসতাম তাহলে ওই গন্ডগোল হতো না, সত্যি আমার বোকা হাঁদা দেওয়ারটাকে পাঠিয়ে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আর আমার সঙ্গে যেরকম অসভ্যতামি করলি আতঙ্ক লোক দেখলো তার কি হবে? ক্ষমা করে দেবে আমার রূপের কালি মাথা সব লোক, আমার রূপের কালি মাথা তাই সংস্কার ম্যাডাম সত্যি ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও আর আমার আধার কার্ডটা সংশোধন করে দাও, আর আমার বোকা হাতে দাও, যদি কোনো ভুল করে থাকি ওকে ক্ষমা করে দাও। আমি চলে গেলাম, আধার কার্ডটা সংশোধন করে আমার ঠাকুরপুর হাতে দিয়ে দিও। আমি নিজে গেলাম, রান্না বান্না করছি, যাওয়ার সময় বাড়িতে একটু খেয়ে আর চলে। ঠিক আছে যা। এই দেখো, হ্যাঁ তোমার ভুলটা কথা জানো তো? কি বলো তো ম্যাডাম? তুমি লেখাপড়া শেখোনি? না একদম শিখিনি। আজ থেকে তুমি সবসময় আমার কাছে কাছে থাকবে, তোমার লেখাপড়া যাবতীয় দায় দায়িত্ব সব আমার, তোমার তুমি সবসময় আমার পাশে থাকবে। আমি পড়াশোনা শিখব? অবশ্যই। এসো তুমি কাছে এসো, দূরে থেকো না, Yeah.